আমার চ্যানেল রান্নাবান্না স্পেশালে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে একটা ডালের রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো মটর ডালের শুক্তনি। এই মটর ডালের শুক্তনি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই। রান্নাতে আমাদের লাগছে মটরের ডাল, এক কাপ মটরের ডাল আমি নিয়েছি এবং দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে সিদ্ধ হতে সময় কম লাগে। আর নিয়েছি উচ্ছে, নিয়েছি কলা, নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি লাউ, এছাড়া লাগছে রাঁধুনি বাটা, আদা বাটা, তেজপাতা ফোড়নের জন্য লাগছে হলুদ, আর রান্নাটা আমরা সর্ষের তেলে করব। চলুন এবার রান্নাটা কিভাবে করি দেখে নিই। একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে আমি ডালটাকে একটা সিটি দিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা এটাকে ডাটাগুলো ভেজে নেব। ডাটাগুলোতে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। ডাটাগুলো আমরা খুব বেশি ভাজবো না, ঠিক এরকমই ভাজবো। এবার আমরা ডাটাগুলোকে তুলে নেব। এবার দিয়ে দেবো উচ্ছেগুলো। একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেগুলোকেও ভালোভাবে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমরা তুলে নেব। সেম প্রসেসে আমরা কলাগুলোকেও ভেজে নেব। আমরা ওই সবজি ভাজার তেলেই তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে মধ্যে হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আমরা সিদ্ধ ডালটা দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা দেখি ডালটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা সবজিগুলো দিয়ে দেবো। লাউটা কিন্তু আমি ভেজে নিইনি, লাউ ভাজার কোনো দরকার নেই। দিয়ে দেবো ভাজা সবজিগুলো। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মিট হয়ে গেছে, দেখুন আমাদের ডালটা প্রায় হয়ে এসে সবজিগুলো ভালোভাবে সব সিদ্ধ হয়ে এসে। এটাকে আরো 2 মিনিট হতে দেব। এর মধ্যে এখন আমরা আদা বাটা 1 চামচ, রাঁধুনি বাটা দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নেব।
আদা বাটা আর রাঁধুনি বাটাটা আমরা লাস্টে দিয়েছি নামানোর ঠিক আগে। দারুণ একটা গন্ধ আসে এর থেকে, আদা এবং এই রাঁধুনির গন্ধটা থাকার জন্যই আমরা এটা লাস্টে দিয়েছি। এটাতে ডালটা খুব সুস্বাদু হয়। এবার আমাদের ডাল কমপ্লিট হয়ে গেছে, এখন ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমরা পরিবেশন করব। ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব। রেসিপি শুক্তনি ডাল আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। বাঙালিদের এই ডালটা খুব প্রিয় ডাল, গরমের সময় এই ডালটা খাওয়াও খুব ভালো, যেহেতু এতে সজনের ডাঁটা, লাউ, কলা, উচ্ছে আছে, যেটা গরমে খুব উপকারী। আমার এই আজকের ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।